আজকে আমরা একটু এডিট করা দেখবো। ওকে, তো এডিট করার জন্য, ওকে, হ্যাঁ ভিডিও অন করছি। তো এই অ্যাডটারই আমরা এই এডিট ইউজার মনে হয় নিয়ে আসছি, কি এডিট ইউজার আমাদের করা আছে না? তো তাইলে আমরা যদি এডিট ইউজারের মধ্যে আসি, আমরা দেখবো যে এডিট ইউজারের মধ্যে আপডেট, ইউজার ইনফরমেশন, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ওকে, তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, যে প্রথমে যে জিনিসটা হবে, যেমন আমরা আমাদের যদি ইয়েতে যদি যাই, এবার আমরা অ্যাডমিনের মধ্যে যদি আসি, আমরা এরকম দেখতে পারতেছি, বুঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা করব, যে আমরা যখন এডিট ইউজারের মধ্যে যাব, আসলে আমরা এডিট ইউজারের মধ্যে আসি, কি লিখবো, এডিট ড্যাশ কি, ইউজার ডট কি আসবে, ডট পিএসপি আসছে। তার মানে এখন এখানে তো একটা ডিফল্ট একটা নাম আছে, আছে না? বাট আমরা অল ইউজার যদি আমরা আসি, এখানে কি আছে, শুধু ইউসুফ আছে। তো আমরা যে জিনিসটা করব, যে আমরা নতুন করে যদি একটা অ্যাড করতে চাই, ধরেন এখানে অ্যাড করলাম, কার নাম দেব, ঘন্টিম। ওকে, এটাই মনে হয় ওনার, আমি যে যাই হোক নিক নেমটা জানি। ওকে, এরকম একটা ফোন নাম্বার ওনার ইমেল হচ্ছে, কি এখানে কি লিখবো, টিমু। আচ্ছা, এখানে পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5 এরকম সে দিল, দিয়ে সে রেজিস্ট্রেশন করলো। দেন কি হয়ে গেল, রেজিস্ট্রেশন সাকসেস। অল ইউজারে গেলে দেখতে পাচ্ছি কি, যে এটা চলে আসছে। এখন এখানে যদি আসি, ইউসুফের আইডি কত, কি টিমুর আইডি 2, ইউসুফের কত, 1। ওকে, তো আমরা আরেকজনকে যদি অ্যাড করে নিই, কিছু ডাটা বেশি হলে ভালো হয়। যেমন এখানে যদি লিখি শেফাত, ওই যে এর আগে লিখছিলাম, তো এরকম একটা ফোন নাম্বার, ইমেল শেফাত, চলে আসছে। এই জন্য কি শেফাত 1 2 1 2। ওকে, তার মানে আমরা তিনজন ইউজার পেয়ে গেলাম। ওকে, তিনজন ইউজার আমরা পেয়ে গেলাম। এখন আমরা যখন এডিটের মধ্যে ক্লিক করব, তখন কি হবে, এডিটের কি ওই ওই আইডিটা, এখানে কিন্তু কোনো, এখানে দেখেন এখানে কি কোনো আইডি আছে, এখানে নাই। তার মানে এটা আমরা করার জন্য কই যাব, এই অল ইউজার আছে না, অল ইউজারে এসে আমরা যে জিনিসটা করব, এখানে লিখবো যে এডিট ড্যাশ কি, ইউজার যে পেজে পাঠাবো এটা হচ্ছে কি ডট পিএসপি, প্রথমের জন্য ই দেই, বোঝা গেছে? ই মানে কেন, এডিট বোঝানোর জন্য, বোঝা গেছে? কি ই বা ইউ দিতে পারি, মানে আপডেট, এরকম আমরা যেটাই দেই না কেন। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এসে আমরা পিএসপি শুরু করব, এবং কি করব, আমরা পিএসপিটা শেষ করব, এবং এখানে এসে আমরা কি লিখবো, ডাটা, ডাটা লিখে আমরা এখান থেকে বলে দেব কি, মানে কি বলে দেব, আমি বলে দেব কি ইউজার আইডি, বুঝা গেছে? তার মানে কি হচ্ছে, যে তার এখানে আমরা তার আইডি গুলা দেখতে পারবো, এখানে এসে তার আমরা আইডি গুলা দেখতে পারতেছি, কি খেয়াল করেন। আচ্ছা, ই এখান থেকে যে জিনিসটা, ই ইকুয়াল হবে, কি হবে, ই ইকুয়াল। ওকে, তার মানে আমরা এখানে এসে কি বলতেছি, ই ইকুয়াল কত, 3, কত 1, কত 2, এরকম একটা কিছু কিন্তু আমাদের কাছে কি চলে আসছে। এখন এই ডাটাটা রিসিভ করব কিভাবে, কি আরিফ বলেন, ডাটা রিসিভ করি জানো কিভাবে, ডলার, একটা আইডি ধরলাম আমরা। ওকে, আমরা একটা আইডি ধরলাম, আইডি ধরে আমরা কি লিখবো, ডলার আন্ডারস্কোর কি, আমরা পোস্ট ধরবো না, গেট ধরবো, গেট, যেহেতু আমরা ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসতেছি, সেহেতু এখানে আমরা কি ধরবো বলেন তো, এখানে আমাদের কি ধরা উচিত, ই না এবার। ওকে, কোথায়, ও ডলার আন্ডারস্কোর গেট। ওকে, এবার আমরা যে জিনিসটা করব, এখান থেকে আমরা লিখবো যে সিল, মানে আমরা কি লিখবো, যে কি বলবো, সিলেক্ট
ACL E ACL E CTK select all from কোনটা সিএস কি ইউজার, এটা হচ্ছে কি টেবিলের নাম, এটা হচ্ছে কি টেবিলের নাম। আপনারা দুজনে একটু টিউটোরিয়াল গুলো একটু দেখে নেবেন অবশ্যই। ওকে, এরপরে আমরা কি বলবো, হোয়ার কি হোয়ার কারে ইউজার আইডি, এরপর আমরা কি করব এখান থেকে কি করব ডলার কি ডলার আইডি ধরছি, তারপরে আমরা এখান থেকে ধরে যে জিনিসটা করব এখান থেকে আমরা কোয়েরি লিখব, কি লিখলাম কোয়েরি করলাম আমরা থেকে লিখব মাই এসকিউএল আই কি কোয়েরি, এখানে কি করব ডলার কন মানে যে কানেক্ট করছিলাম, তারপরে আমরা এখানে কি লিখলাম ডলার সিল নাকি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এসে আমরা এরকম একটা ডাটা নামের একটা ভেরিয়েবল আমরা রেখে দিলাম, এবং রাখার পর এখান থেকে আমরা গিয়ে কি বলবো মাই এসকিউএল আই কি ফেস অ্যাস ডলার কি লিখব ডলার কিউ লিখছি, কি আসছে কোনটা অবশ্যই অবশ্যই এটা একটু এটা তো আমার ভুল। ওকে ফাইন, আর না হলে কি হয়েছে দুইটা একটা স্টেটমেন্ট হয়ে যেত। ওকে, এবার আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পারতেছি, তো আমরা এবার যখন আমরা এখানে যখন ক্লিক করতেছি তখন দেখেন এভাবে ডিফল্ট ডাটাটা আসছে নাকি, তো এই জায়গাটাতে কি হবে এই জায়গাটাতে যেমন এই ভ্যালুর মধ্যে এনে আমরা কি করব ভ্যালুর মধ্যে এখান সরি আমরা এখান থেকে নিয়ে আসবো, এবং নিয়ে আসে এখানে কি বলবো ডলার ডাটা, ডাটার মধ্যে কি চাচ্ছি ডলার ডাটার মধ্যে চাচ্ছি হচ্ছে কি ইউজার নেম, কি এই কথাটা বলছি তার মানে নেমটা চাচ্ছি, তার মানে তার ফোন নাম্বারটা আমি চাচ্ছি। ওকে, তার ফোন নাম্বারটা আমরা কি দেবো এখানে ফোন ছিল মানে না, ইউজার নেমের ক্ষেত্রে আমরা কি চাই যে ইউজার নেমটা আমরা সে শুধু দেখবে, বোঝা গেছে সে কি করবে সে দেখবে, তার জন্য কি এটা ডিজেবল করে রাখছি। ইমেলটার মধ্যে আমরা এখানে একটা ভ্যালু বসায় দেব, কি প্লেস হোল্ডার না দিয়ে একটা ভ্যালু বসায় এখানে কি দিয়ে দেব, এখানে দিয়ে দেব আমি ইমেল, কি মানে কি বলে দেবো আমি এখানে ইমেলটা বলে দেব, কি বলে দিয়ে দিচ্ছি ইমেল। ওকে, এখানে আমরা কি ইমেলটা খেয়াল করেন এবার আসছে, যদি আমরা এরকম করতাম যে টিমুর যদি আমরা বা ইউসুফের যদি দেখতে যাইতাম, ইউসুফ তার ফোন নাম্বার বা কি তার সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এখন এটারে আমরা কি করব, এটারে আমরা আপডেট করব না কি, এটারে আমরা কি করব আপডেট করব, মানে এখন আমরা আপডেট করব, এখন কোথায় গিয়ে আপডেট হবে ওই নির্দিষ্ট আইডিতেই কিন্তু কি হবে গিয়ে আপডেটটা হবে। তো যার ধরুন আমরা যে জিনিসটা করব, এবার আসেন আমরা ঠিক যেভাবে আমরা কি করছিলাম বলেন তো, ঠিক যেভাবে আমরা আমাদের ইনসার্ট করছিলাম, ইনসার্ট করার জন্য যেন কি লিখছিলাম ইফ কি ইফ ডলার আন্ডারস্কোর কি পোস্ট লেখার পরে আমরা এখানে কি লিখছিলাম ডলার নেম কি ডলার কি পোস্ট কি লিখবো নেম। ওকে, কোনটা আমরা একটু অবশ্যই এখানে পোস্টটা ইউজ করব। ওকে, হ্যাঁ এখানে তো আমরা অবশ্যই এটা চেঞ্জ করব। ওকে, মেথড কি আসবে মেথড পোস্ট, ওকে মেথড কি আসবে পোস্ট, তো পোস্টটা যখন আমরা ইউজ করব তখন দেখেন যে জিনিসটা হচ্ছে যে আমরা তারপর এখান থেকে কি লিখব, এখান থেকে আমরা লিখলাম হচ্ছে ডলার ফোন, কি লিখলাম ফোন, ফোন লেখার পরে আমরা এখান থেকে গিয়ে যখন আমরা কি লিখব এটা যখন আমরা দিচ্ছি তখন কি হচ্ছে এখানে এসে কি এটা চলে আসছে, তখন এখানে কি আসবে মানে কি আসবে নেম কি আসবে ধান ফোন, আমরা একটু দেখে আসি নেম কি ছিল, নেম তো কোনোটারই ছিল না, বুঝা গেছে নেম আমরা বসাবো এখানে কি লিখবো নেমের মধ্যে আমরা কি লিখবো নেমের মধ্যে আমরা নেম লিখলাম, আর এখানে গিয়ে আমরা কি লিখবো নেমের মধ্যে কি লিখবো নেমের মধ্যে আমি যে কোনো একটা নাম দিলেই হয়, বুঝা গেছে যে কোনো নাম আমরা দিতে পারি, ইউজার নেমের যেহেতু ইউজার নেম আপডেটই করবো না সেহেতু এটা কি ধরে আমাদের লাভ আছে, কোনো লাভ নেই এটা আমরা ধরবোই না।
ওকে, তারপর এখানে কি আছে? এখানে আমরা নেমের মধ্যে নিয়ে আসবো কি, নেমের মধ্যে আসবে কি ইমেল। ধরেন এই এইগুলোই শুধু কি হবে, এইগুলোই শুধু চেঞ্জ হবে। ওকে, এইগুলো শুধু কি হবে, শুধু চেঞ্জ হবে। তো এই তিনটা নেমই আমি এখান থেকে যদি ধরি, আমরা এখান থেকে কি ধরলাম, ইমেল, এখানে কি ধরলাম, ইমেল। ওকে, এইবার আমরা কি করব, এবার কি করব বলেন তো? আমরা এইবার আমরা যে জিনিসটা করব, এখানে লিখবো যে আপডেট, আপডেট এরকম একটা কথা লিখলাম, বুঝা গেছে? এখানে গিয়ে আমরা কি লিখবো, আপডেটের একটা কোয়েরি আছে। কি কোয়েরি আছে? আমরা যদি ডাব্লিউ থ্রি স্কুলে যদি যাই, আমরা এখান থেকে গেলে, ওকে, আমরা একটা, আমরা সবসময় এটা কি সবাই ফলো করি? আমরা এটা একটু দেখবো, যদিও হ্যাঁ আমারটা এর থেকে একটু সহজভাবেই করা আছে, আপনি একটু দেখে দেখবেন। ওকে, আপডেটের এখানে একটা করা আছে না? এখানে খেয়াল করেন কি বলতেছে, যে এখানে তারা খুব সুন্দরভাবে এখানে যে মাই স্কুল প্রসিডিউর কি বলতেছে, আপডেট মাই গেস্ট, এরপর কি বলতেছে, শেষ, সেট, বোঝা গেছে? এরপর কি লাস্ট টাইম, এরপর কি দ্য গুড। তার মানে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে কি আপডেট, আরে না সিএস কি সিএস ইউজার। ওকে, তারপর আমরা কি করবো, সেট, সেটের মধ্যে আমরা এখানে যেটা নিয়ে আসবো ইউজার নেম ইকুয়াল, যেহেতু বাইরে ডাবল কোটেশন ইউজ করছি, ভেতরে কি হবে সিঙ্গেল কোটেশন, ডলার আন্ডারস্কোর কি আসবে, ডলার স্কোর নেম আসছে। তারপরে আমরা যে জিনিসটা করবেন, থেকে কমা দেব, দিয়ে এরপর কি লিখবো, ইউজার ফোন, কি ছিল ইউজার ফোন কি আসবে, ডলার কি আসবে, ডলার ফোন, তারপরে কি আসবে, ডট, ইউজার আন্ডারস্কোর কি ইমেল কি, ডলার কি আসবে ইমেল। এখানে একটা কথা আসবে, হোয়ার কি আসবে, হোয়ার কি ইউজার আইডি ইকুয়াল কত, গুড, নাকি ডলার আইডি, বোঝা গেছে কি ডলার আইডি। আমি চাচ্ছি এই আইডিটা ধরে কাজ না করলে আবার নতুন একটা কিছু শেখাবো, বোঝা গেছে? কাজ করলে তো আর একটা শেখালাম। ওকে, তো ধারণাটা হচ্ছে কি, ইফ, ইফের মধ্যে গিয়ে আমরা কি করব, মাই এসকিউএল আই কি, মাই এসকিউএল আই কি লিখবো, কোয়েরি কি 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 যেন লিখবো, কন আর কি আপডেট, কি লিখবো, আপডেট করছি, এখান থেকে ইকো হবে নাকি, ইকো কি লিখবো, আপডেট কি সাকসেসফুল নাকি, এসি সিসি কি আপডেট সাকসেস, এরকম আমরা লিখলাম আপডেট সাকসেস। আর যদি না হয় তাহলে কি লিখবো, ইসের মধ্যে গিয়ে কি লিখবো, কি লিখবো, হ্যাঁ কি আসবে, ইকো, কি করবো, আপডেট কি ফেলড নাকি, আপডেট ফেলড আসছে, খুবই সুন্দর। আমরা দেখে আসি কাজ করে কিনা, ইউসুফ আলী খান। ওকে, কি লিখলাম, রেজিস্ট্রেশন যদি করি, ওকে, আপডেট কি সাকসেস। এই বাটনটারে কি বানাবো আমরা, আপডেট বানাই দেবো নাকি, কি লিখে দেবো, আপডেট। খেয়াল করেন এখন কিন্তু খান কিন্তু রিলোড না দেওয়া পর্যন্ত হচ্ছে না, কি হচ্ছে, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে, কারণ এই পেজেই তো থাকতেছে আগের ডাটাটাই, সে কি করতেছে, সে ধরে নিয়ে আসতেছে, যার জন্য আমরা যেটা চাচ্ছি যে যখন আপডেট হয়ে যাবে তখন এটা ভিউ পেজে চলে যাবে। কই চলে যাবে, এটা ভিউ পেজে চলে যাবে। তো যখন ভিউ যাবে তখন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে গিয়ে এডিটটা কই আছে, আমরা এই ইফের মধ্যে যদি আপডেট হয়ে যায় তাহলে মেসেজ দেখানোর দরকার নেই, তুমি একটা কাজ করো, কি করো, হেডার, হেডারের মধ্যে নিয়ে তুমি যে যে জায়গাটাতে নিয়ে যাবে সেটা হচ্ছে আমরা কি লিখবো, আমরা কি লিখতেছি,
লোকেশন লেখার পরে আমরা যে জিনিসটা করব কি ভিউ কি ইউজার ডট কি পিএসপি প্রশ্নবিদের জন্য এবার কি মানে কি করব ভি ছিল না ইকুয়াল এবার আমরা ডট দিয়ে কি বলে দেব ওই যে আইডি যে আইডিটা আমরা প্রথমে ধরছিলাম ওকে খেয়াল করেন খেয়াল করেন কি মনে হচ্ছে ভুল কিছু থাকলে বলেন যে কেউ যদি বুঝে না থাকেন কি করছে বুঝছেন আপনারা ভিউয়ে যাওয়ার জন্য দেখেন ভিউয়ে যাওয়ার জন্য কি করতে হয় ভিউয়ে গেলে কি এইভাবে আসে না কি কি এইভাবে আসে তো আমি এবার যদি এটা এডিট করি যেমন শেফাত কি উল্লাহ ওকে কি চলে আসছে কি ভালো লাগছে হ্যাঁ এই যে খেয়াল করো কি ওকে ভি মানে যে ভিউ পেজে আসবে দেখে কিভাবে হচ্ছে দেখেন হ্যাঁ এবার কি বলেন হ্যাঁ বলেন এবার কি এক নাম্বার এখানে তো আইডিটা তো ডাইনামিক ভাবে আসবে আমার কথা বুঝেন নাই এখানে দেখেন কি ই কি আলাদা ভি কি আলাদা ইউজার আইডি না কি কি বোঝা গেছে এর মানে আমরা যদি টিমুকি আক্তার কি টিমু আক্তার আপডেট যখন দেব কি চলে আসলো আসছে এর মানে কি আমার এটা কিন্তু কি হয়ে গেছে কি আমরা বুঝতে পারছি এটা গুড মানে তাইলে তো ওই পেজটারে তাহলে রিলোড করতে হবে আপনি যদি চান ওই পেজেই আসবে আরো সহজ আপনি করেন না কেন আপনি যে এই যে দেখেন এখানে কি লেখেন এডিট ইউজার আর এখানে ধরছেন লেন কি দিয়ে এই দিয়ে আসেন এবার আমরা একটু এডিট করে আসি টিমু আক্তার কি টিমু ওকে এরকম দিয়ে ওকে আপডেট কি আসছে হ্যাঁ কিন্তু আপনি তো কিন্তু বুঝতে পারতেছেন না আপডেট হলে তো একটু জায়গাতে গেলে কি আচ্ছা গেট এর মানে দেখছেন তো নাকি আমি কিন্তু সবগুলো আইডিতে কাজ করায় দেখাইলাম যে কি এটা কি কাজ করতেছে আপনাদেরকে প্রাইমারি কি ফরেন কি বুঝাইছি একটু বোর্ডে আঁকায় দেখাইছিলাম না প্রাইমারি কি ফরেন কি গেট আসেন তার আগে আমরা প্রাইমারি কি এবং ফরেন কিটা বোঝার আগে আমরা যে জিনিসটা করে আসি আমরা তার আগে একটা ইমেজ আপলোড দেওয়া শিখে আসি নাকি যে আমরা একটা ইমেজ আপলোড কিভাবে দেব ওকে আচ্ছা ইমেজ তাইলে আমাদের কি লাগবে আমরা অ্যাডে যদি আসি অ্যাডটা কই যে অ্যাডটা আমার এখানে না কি অ্যাডে যখন আমরা করব তখন একটা জিনিস খেয়াল করে এখানে আপলোডের মধ্যে দেখেন একটা নেম আছে তো আমরা এখানে একটা নেম দিতে পারি ধরেন নেম দিতে পারি ধরেন ফটো কি নাম দিলাম ফটো নামে নিলাম এবং সবাই একটু ভালো করে খেয়াল করেন ছবি আপলোড করতে গেলে ফর্মের মধ্যে কিন্তু মেথড তো থাকবে আরেকটা আসবে সেটা হচ্ছে কি কি ইন টাইপ ওকে ইন টাইপটা কি এটার মধ্যে যে জিনিসটা বলে দিতে হবে যে আমরা যদি চাই যে এরকম যে আমরা এটার মধ্যে কি করব যে ইমেজ আপলোড করব তাহলে অবশ্যই মাল্টিপার্ট কি ফ্রম ডাটা মাল্টিপার্ট কি এইটা যদি আপনি সেট না করেন তাহলে ইমেজ সারা জীবনে আপলোড করতে পারবেন
না আর ডাটাবেজে কি ইমেজ যায় না ইমেজের নাম যায় সেটা বলেন তো, নামটা যাবে ডাটাবেজে ইমেজ নেওয়া যায়, তাহলে ইমেজটারে আবার কোডে কনভার্ট করতে হয়, প্রত্যেকটা ছবির কিন্তু কোড আছে, বোঝা গেছে? মানে তাহলে টোটাল কোডটা আপনার ডাটাবেজে যাবে। সো এটা অনেক সময় গুগল এই কাজটাই করে, তাছাড়া অন্যান্য আমরা সব সময় যেটা করি ইমেজ একটা ফোল্ডারে যাবে আর ইমেজের কি যাবে নামটা যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যখন এটা নেব তখন দেখেন এখান থেকে কি করতেছি, আমরা এখান থেকে ধরবো, ধরেন এরকম ধরলাম যে ফটো কি নিলাম, ফটো বা ইমেজ নামে নিলাম, কি নিলাম ইমেজ নামে নিলাম। ইমেজ নামে নেওয়ার পরে আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, যে ডলার আন্ডার স্কোর এটা কি ফাইলস, কি মানে যেহেতু এটাকে এটা ফাইলস বোঝা গেছে, এটাকে এটা ফাইলস, এবং এই ফাইলস এর মধ্যে গেলে আমরা কি করতে পারবো, আমরা একটা নাম কি দেবো, ফটো কি দিলাম, আমরা নামটা দিলাম। এখন দেখেন প্রবলেম যেটা হচ্ছে, শিফাত একটা ছবি আপলোড করলো, ছবির নাম হচ্ছে 1.jpg, ধরেন হাবিবাও একটা ছবি আপলোড করলো 1.jpg, তার মানে কি এবার একই ফোল্ডারে যখন কি একই নামে দুইটা ফাইল কি কি রাখা যায়, রিপ্লেস হয়ে যাবে না, তার মানে ওই যখন শেফাত তার ছবি দেখতে যাবে দেখবে হাবিবার ছবিটা তার এখানে চলে আসছে, মানে এটা কি হবে কনফ্লিক্ট হবে, বুঝা গেছে? তো তার মানে যে জিনিসটা হচ্ছে, তাইলে কি করতে হবে, যখন ছবির নাম ফেসবুকে যখন আমরা ছবি আপলোড করি যে নামেই দিই না কেন, আপলোড করার পর একটা নতুন নাম তৈরি হয় না ছবির কি, তো আমরা এরকম একটা কিছু বানাবো, বোঝা গেছে? আমরা কি করবো এরকম একটা কিছু বানাবো। তো বানাইতে গেলে আমাদের ধরেন আমরা ছবি আপলোড হবে কোথায় গিয়ে, ধরেন এই অ্যাডমিনের মধ্যেই আমরা যে জিনিসটা করবো, আজকে একটা ফোল্ডার আসবে যত ছবি আমরা আপলোড করবো, এই ছবিটা আপলোড হবে গিয়ে কোথায়, আপলোড ফোল্ডারে, কোথায় যত এগুলা ওই আপলোডস এর মধ্যে গিয়ে কি হবে আপলোড হবে। তো যখন আমরা এটা করব তখন আমরা এখানে একটা ভেরিয়েবলের নাম দেবো কি, ধরেন ইমেজ নেম কি দিলাম, ইমেজ নেম আমরা বানায় নিয়েছি। তো আমরা এখানে যে জিনিসটা করব, এখানে আমরা এরকমভাবে প্রথমে বলে দিলাম ইউজার কি, মানে যেহেতু এটা ইউজারের ছবি আপলোড হচ্ছে আমরা প্রথমেই বলে দিলাম যে এটা ইউজার, আর আমরা এখানে বলে দিলাম এটা হচ্ছে ইউজার। ইউজার দেওয়ার পরে আমরা যে জিনিসটা করব এখানে একটা ডট দিয়ে টাইম, এটাকে বলা হয় টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প সম্বন্ধে কোনো আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে? টাইম স্ট্যাম্প মানে হচ্ছে 1970 সালের 1ই জানুয়ারি রাত 12:00 সেকেন্ড থেকে এখন পর্যন্ত যত সেকেন্ড কাউন্ট হয়েছে এটাই হচ্ছে কি টাইম স্ট্যাম্প। যেমন আমরা যদি এইটাকে মনে করেন এরকম রাখি, আমরা সবার উপরে একটু ইকো করে দেখি অ্যাকচুয়ালি টাইম দিলে কি হয়। ওকে, আমরা যদি এরকম একটা টাইম কি করি, আমরা একটু ইকো করি, তার মানে যে জিনিসটা দেখবো যে এই টাইম স্ট্যাম্প থেকেই মূলত আমরা টাইমটা নিয়ে থাকি, বুঝা গেছে? খেয়াল করেন আসতে কত, হ্যাঁ বিশাল একটা কি সংখ্যা চলে আসছে না, আমি আবার যদি রিলোড করি 87। ওকে, বাড়তেছে না কি, সেকেন্ড আকারে বাড়ে না, চলতেছে, বোঝা গেছে? তার মানে দেখেন একটা ছবি যদি ধরেন মনে করেন এরকম হলো যে শেফাত সাহেব একটা ছবি আপলোড করলো, ধরেন 1 সেকেন্ড পরে যদি হাবিবা এই ছবিটা একই নামের ছবি আপলোড করে, তার মানে কি হচ্ছে, হ্যাঁ কি ছবির নামটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এমনও হতে পারে না শিবা তার হাবিবা একই সেকেন্ডে কি করতে পারে, এই জন্য খালি এইটা আমরা নেব না, বুঝে গেছে? আমরা টাইমের পরে যে জিনিসটা করব, টাইমের পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডট কি লিখবো, র্যান্ড নামে একটা ফাংশন আছে কি, র্যান্ড র্যান্ডম নাম্বার জেনারেট করবে। এখানে আমি যেটা চাচ্ছি যে টাইমের পরে একটা ডট আসুক, আরেকটা আসার পরে এখানে কি আসুক, আরেকটা ড্যাশ আসুক, নাকি কি আরেকটা ড্যাশ আসুক, মানে হ্যাঁ আমার এটা হতে পারে কি, বোঝা গেছে? তার মানে তাইলে আবার প্রথমে গিয়ে তুলে আনতে হবে কি ইউজার আইডিটা, কারণ আইডি কিন্তু আগে জেনারেট হবে, এটা মাথায় রাখেন, বোঝা গেছে? সো এটি একটু ঝামেলা, এগুলো লারা ফেলে গেলে আমি খুব সহজে দেবো, কি করবো আমি দেখাবো, কারণ ওখানে এই প্রসেস গুলা কি অনেক ইজি ভাবে কি করা আছে, সব করা আছে আপনার জন্য, বোঝা গেছে? আপনি খালি ইউজ করবেন, বোঝা গেছে? যেমন বুটস্ট্র্যাপে যেমন ভাবে ছিল আর কি, হ্যাঁ
হ্যাঁ, সব কিছুই হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা যে জিনিসটা করব, যে আমরা এখান থেকে এটা আমরা নিয়ে আসবো। ওকে, তো র্যান্ডম নাম্বার জেনারেট হলো। র্যান্ডম নাম্বারটা কেমন জেনারেট হবে আমি বলতেছি, যে র্যান্ডম নাম্বার জেনারেট হবে এরকম, যে 1 লক্ষ থেকে ধরেন 9 লক্ষ এরকম, এরকম মানে আমরা 1 কোটি পর্যন্ত এরকম। তার মানে কি সহজে কি মিলবে? কি ধরেন শেফাত আর হাবিবা একই সময় ছবি আপলোড করলো, কিন্তু কি হলো, র্যান্ডম নাম্বার কি কি আলাদা হয়ে গেল না? তার মানে কি হচ্ছে, এর মানে কিন্তু এবার কিন্তু কি সম্ভাবনা কিন্তু কি অনেক 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 কমে গেল। ওকে ওকে, সো আমরা ইচ্ছা করলে মানে যদি চাই যে আরো বেশি ইয়ে করতে, তার মানে আরেকটা র্যান্ডম বসাই, আরেকটা টাইম বসাই, কি বোঝা গেছে? সো এভাবে আমরা করে নিয়ে নিতে পারি। এবার নামটা তো হইলো, হওয়ার পরে আমরা এখান থেকে এসে ডট দিয়ে একটা ডট দেব। বলেন তো একটা ডট দেব কেন? কি ডট জেপিজি বা ডট পিএনজি? এখন আমি যদি ডিফল্ট ভাবে বলে দিই ডট পিএনজি, তাহলে যে ছবি আপলোড করবে সবই কি পিএনজি, তাহলে একটা ঝামেলা না? তো আমাদের জন্য এই জন্য কি করতে হবে, আমরা এখান থেকে এই যে আমরা যে কাজটা করবো, যে ইমেজ নামের যেটা নিছিলাম না কি, ইমেজের মধ্যে ইমেজের মধ্যে ইমেজের মধ্যে কি নেব, ইমেজের মানে টোটাল নামটা নিলাম। এই যে ইমেজের মধ্যে কিন্তু কি আছে জানেন? ইমেজের মধ্যে কিন্তু অনেকগুলা কি আছে, প্যারামিটার আছে। ইমেজ নেম, এই নেমের মানে হচ্ছে কি পুরা নামটা, যে নামটা ছিল আপনি যে ইমেজটা আপলোড করতেছেন, এটার যে নামটা কি ছিল, যে নামটা ছিল ওই নামটার সাথে আমরা কি করব, আমরা এখান থেকে এটা কি দেব, আমরা এখান থেকে ওকে দাঁড়ান পাথ ইনফো এটার মধ্যে আসবে, বোঝা গেছে? কি আসবে, পাথ ইনফোর মধ্যে আসবে। এটা আসার পরে কি পাথ ইনফো, ইনফো কি এক্সটেনশন, কি আসবে এক্সটেনশন, পাথ ইনফো কি এক্সটেনশন, পাথ ইনফো এক্সটেনশন। এবার খালি কি নিবে আমার কাছে, নেমের থেকে খালি কি নেব, জাস্ট এক্সটেনশন, ডট জেপিজি না ডট পিএনজি, কি করছি? হ্যাঁ, আমরা গিয়ে দেখে আসি কোনো ছবি আসলে আমরা বানাইছিলাম নাকি। আরাম দেখে আসি, তো কথা বলা যাবে না, বুঝা গেছে? কে ইউজার কি আছে, ইউজার ফটো বানানো আছে। ওকে ওকে, তার মানে এবার ইউজার পাসওয়ার্ড এর পরে আমরা কি নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ইউজার ফটো, ইউজার ফটো। ওকে, কি আসবে, ডলার কি আসবে, ডলার ইমেজ কি আসবে, ডলার ইমেজ আসবে। তাহলে ইমেজ নেম বানালাম কেন, কি ইমেজ নেম আসছে। আসার পরে আমরা এখানে ইকো করার আগে, মানে ইকো হওয়ার আগেই তো, আমার সাকসেসফুল হওয়ার আগে কি করবে, ছবিটা আপলোড হয়ে যাবে না, এজন্য আমরা কি করব, মুভ কি আপ লোডেড, কি মুভ আপলোডেড ফাইল নাকি, এ নামে কি আছে এটা ফাংশন আছে, কি আছে এটা ফাংশন আছে। এখানে গিয়ে আমরা কি করব, আমরা এখানে গিয়ে কি করব, ডলার ইমেজ, এই ইমেজের যে নেমটা ছিল এটার একটা টেম্পোরারি নাম বানায় দেবো, বুঝা গেছে? কি করব, এটা টেম্পোরারি নাম, মানে এটার নাম হচ্ছে কি টিএমপি নেম, কি টেম্পোরারি নেম। দেওয়ার পরে এই টেম্পোরারি নামটা গিয়ে কোথায় স্টোরেজ হবে, আপলোডস হয়ে, ওকে আপলোডস হয়ে এখানে এসে ডট কোন নামটা চলে আসবে, ইমেজ নেম। সবাই কি বুঝছেন এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে নেম দিলে কি হবে, তার ফুল নেম আসবে, টেম্পোরারি মানে তার নামটা এখন পরিবর্তন করবো, যখন আপলোড ফোল্ডারে কি চলে আসবে তখনই কি হয়ে যাবে, এটা
নামটা চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? কি হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে যাবে। শেফাত কি কোনো কনফিউজ? জাকির কি কনফিউজ? না কি কনফিউজ নিজেই বুঝতেছি না কোনটা। হ্যাঁ তাইলে তো অবস্থা খারাপ, সবই কনফিউজ হলে তো সমস্যা। বলেন আগে একটা একটা করে বলেন, কি কনফিউজ আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, এর মানে টেম্পোরারি নামে যে ইমেজ নেমটা বানাইছি না, এই নামটাই সেখানে যোগ হয়ে যাবে, বুঝা গেছে? তো আসেন আমরা যদি একটা ছবি আপলোড করি, অবশ্যই মাথায় রাখবেন যে ছবি যদি আপলোড করতে চান তার মানে 2 মেগাবাইটের বেশি ছবি কিন্তু আপলোড হয় না। এটা কি শেখাইছিলাম আমি আপনাদেরকে PSP.ini ফাইলে? আচ্ছা, তার মানে আমরা গিয়ে যদি দেখে আসি, জ্যাম্পের মধ্যে আসলে পিএসপি নামের একটা ফোল্ডার আছে, আছে না? এখানে একটা ফাইল পাবেন, সেই ফাইলটা হচ্ছে PSP.ini। ওকে, এটারে আমরা এডিট করব, এটারে আপনার দেখে কিছুই মনে নাও হতে পারে, কিন্তু এটা কিন্তু বিশাল কিছু, বুঝা গেছে? এটা টেক্সট ফাইল, কিন্তু এখানে কোনো কিছু অবাঞ্ছিত কোনো কিছু এডিট করা যাবে না। এখানে সমস্ত কিছু বলা আছে, মেমোরি লিমিট 128 মেগাবাইট, বুঝা গেছে? যত ধরনের ওরা সেটিং গুলো এটার মধ্যে করে রাখছে। এটা টেক্সট ফাইল হলেও বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে সালাম। ওকে, এই যে কি বলতেছে, ফাইল আপলোড, ফাইল আপলোড অন, অফ করলে আর এটা অফ হবে না। বলছি ম্যাক্স ফাইল আপলোড কত? 20। এই যে দেখেন ম্যাক্স আপলোড ফাইল সাইজ কত? 10 MB। এটা ডিফল্ট থাকে 2 MB, আমি একটু বড় করে নিয়েছিলাম এটা কাজের জন্য, বুঝা গেছে? ওকে, এখানে কত দূর দেওয়া আছে? 10 MB। আপনি চাইলে 100 দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? হ্যাঁ না, 10 করেন, সর্বোচ্চ 10, যেটা আপনার 1 KB, ওইটা তো 1 KB জায়গা নেবে, কিন্তু সর্বোচ্চ। ওকে, মানে আমি দেখাইলাম, কারণ আপনি এডিট করবেন, আপনি নর্মাল এখানে যদি আমি 20 MB করলে এভাবে কন্ট্রোল এস চাপলেই, তারপরে যে জিনিসটা করতে হবে, একবার সার্ভার অফ করতে হবে, আবার কি করতে হবে, সার্ভার অন করতে হবে, এই ঠিক আছে? কি আমার কথা বোঝা গেছে? কি আমরা একটু বেশি হয়ে যায় আমরা টেনে দিয়ে রাখি নাকি? আমরা কত দিয়ে রাখি, আবার অফ করব, আবার কি করব, আবার অন করব, নাইলে কিন্তু কাজ করবে না, বুঝা গেছে? নাইলে কি করবে না, এটা কাজ করবে না। ওকে, সো আমরা এখন যে জিনিসটা করব, আমরা এখন এই ছবিটা যদি আপলোড করতে যাই আমরা, তার মানে যে জিনিসটা হচ্ছে, আমরা এবার আসেন কি বলতেছে, টেস্টিং পাথ ইনফো। ওকে, কি আসছে, পাথ ইনফো দেখে আসি, পাথ ইনফোর মধ্যে সমস্যা কি, পাথ আন্ডারস্কোর কি ইনফো, আসলে এত ফাংশনের নাম কি মনে রাখা যায়, তারপরে তো পাচ্ছে না, যাই একটু দেখে আসি, আরেকটা প্রজেক্টে করা আছে, এরকম একটা মধ্যে করে আসি। সবই তো, ও সরি, ঠিকই তো ছিল। ওকে, আপনারা তো খেয়াল করেন নাই, আমি আমি যে কাজটা করছি এখানে একটা ডট দেওয়া লাগবে না, যোগ করতে হবে না কি? হ্যাঁ কি, এর মানে কি, এটা একটা স্ট্রিং ছিল না কি? আসতে, এবার এবার আমরা যদি একটা ছবি আপলোড করতে চাই, ডটটা যদি আমার বাসায় গিয়ে না হইতো না, তাহলে খবরই ছিল। দেখেন এই ছবিটাই আমরা আপলোড করব, কত, এই যে এরকম একটা ছবি দেওয়া আছে, ওকে, এই যে খেয়াল করেন ছবিটার নাম কি, এরকম আর কেউ মানে জাস্ট এমনি এরকম একটা নাম ছবিটার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, যে
আমরা একটা ছবি আপলোড করব, আপনার নামটা যেন কি আরিফ না আরিফ আরিফ ইসলাম, আরিফ এক 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 এক। হ্যাঁ এইটা হচ্ছে অটো, সে সে যখন এখানে নেমটা পায় না, অনেক জায়গাতে আমরা লগ ইন করে রাখি না, এটা সে ক্যাশে ধরে রাখে, বুঝা গেছে, এটা ব্রাউজারের ক্যাশে ধরে রাখে এই জন্যই। ওকে এই যে পাই গেছে কি, ওকে ওকে রেজিস্ট্রেশন যখন আমরা করব, ওকে ইউজার রেজিস্ট্রেশন কি সাকসেস, আমরা যদি এখানে যদি আসি, আসলে দেখতে পারবো এই যে একটা নাম জেনারেট হচ্ছে, কি কি একটা নাম আসছে, ছবিটা গেলে কই পাবো, আপলোডস ফোল্ডারের মধ্যে গেলে কি আছে, ওকে আমাদেরটাতে যাব নাকি, দুই আপলোডস এর মধ্যে যদি যাই কি আসছে, কি কি ছবি আসছে, নামটা কি চেঞ্জ হয়েছে, কোনটাই হ্যাঁ তো সমস্যা, আমরা ছবি নিয়ে আসবে, আমরা আমরা তো এতদিন আপলোড করছিলাম না, বোঝা গেছে, আমরা কি আপলোড করছি, আমরা কি এতদিন কি এটা কি আপলোড করছি, আমরা কিন্তু আপলোড করি নাই, যার জন্য কি হচ্ছে, ওকে কি বুঝছেন, তার মানে আমরা একটা ছবি পাইছি না, আমরা আরেকজনের নাম ইনসার্ট করি, বুঝা গেছে, হচ্ছে কি জাকির, জাকির জাকির আহমেদ, ওকে জাকির আহমেদ এরকম একটা ফোন নাম্বার, জাকির এট দা রেট কি জিমেল ডট কম কি লিখলাম, জাকির এক দুই তিন এক দুই তিন, একটা ছবি আপলোড করব, ধরেন জাকিরের কোনটা, এইটাই আপলোড করলাম, ওকে রেজিস্ট্রেশন যখন দেখলাম তখন দেখেন কি হচ্ছে, কি চলে আসছে, আর এখানে কি হচ্ছে, নামটা চলে আসছে। এখন কিছু মানুষের নাম আছে, কিছু মানুষের নাম নাই, কি আছে, তো আমরা যখন ছবি আপলোড করব তাহলে ছবি এখানে আনবো কিভাবে, কি ছবি আমি এখানে কিভাবে নিয়ে আসবো নাকি, এখানে কি করব, ছবিটা আমি কিভাবে নিয়ে আসব, তো এই ছবিটা কিভাবে আনবো সেটার জন্য, ধরেন এখানে আমরা একটা ঘর বানাবো, সে মানে সেটার নাম কি দেবো, আমরা অল ইউজারে যদি আসি, এখানে তো ইউজার নেম ফোন নাম্বার, ওকে না রোলও লাগবে, রোল লাগবে, আমরা এখান থেকে এসে এখানে রাখি, এখানে কি বলবো, ফটো, কি বলবো, ফটো, ফটো করছি, তারপরে হ্যাঁ আপনার এটা হচ্ছে সেটিংস এর মধ্যে গিয়ে, এবার দেখেন যখন ছবি আপলোড করব তখন ছবি কি এভাবে আসবে, ছবি তো আসবে ইমেজের মধ্যে, কিভাবে আসবে, ইমেজের মধ্যে যখন আসবে, ইমেজের মধ্যে কি লিখবো, সোর্স, সোর্সের মধ্যে প্রথমে আমরা ঢুকবো কিসের মধ্যে, আপলোড ফোল্ডারের মধ্যে ঢুকবো না, ঢুকে এবার আমরা কি করব, কি আসবে, ফটো আসছে, কি নিয়ে আসছে, এবার দেখেন এবার কিন্তু একটা আরেকটা ঝামেলায় আমরা পড়ে যাবো, বোঝা গেছে, এখন বাকি যাদের ছবি নাই ওদের জন্য আমরা কি করতে পারি, কি কি ওদের জন্য আমরা কি করতে পারি,
ওকে, না যাদের ছবি নাই ওদের জন্য তো মানে অ্যাভাটার ইউজ করবো। অ্যাভাটার আমরা চিনি, মানে কোন যেটার কোন এই যে এই যে এই যে এইটারে বলে অ্যাভাটার। হ্যাঁ 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 ওকে আচ্ছা, তো এখান থেকে আমরা যে জিনিসটা করব, দেখেন এখানে আমরা উইথ হাইট একটু ফিক্সড করে দেব কিভাবে, এটার জন্য আমরা আমাদের এখানে গিয়ে একটা উইথ হাইট দিয়ে দিই। এটা উইথ হচ্ছে এরকম, এটা উইথ বলে দেব, উইথ হচ্ছে ধরেন কত 50। উইথ অনুযায়ী সে কি করবে, সেটা হাইট ধরে নেবে। কি বোঝা গেছে, কি 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 চলে আসছে ছোট? এবার যাদের ছবি নাই ওদের আমরা অ্যাভাটার ধরাবো নাকি? আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, হ্যাঁ কেন এইচটিএমএল করেন না কোনটা? আমার ধারণা হচ্ছে আমরা এটা দিয়ে রাখলাম, যদি না কাজ করে তাহলে স্টাইলের মধ্যে গিয়ে আমরা বলে দিলাম। বুঝে গেছে? ওকে, আমরা বলে দিলাম। তো আমরা দেখেন এখানে একটা কন্ডিশন দেব, ইফ যদি কি করি, নট এমটি, বুঝা গেছে, ইকুয়াল ইকুয়াল যদি ফাঁকা না হয়, বুঝা গেছে, তার মানে কি আসবে, কি এখানে অবশ্যই পিএসপি শুরু করতে হবে না? কি করবো আমরা, পিএসপি শুরু করব, পিএসপি শুরু করলাম, কি করব, পিএসপি শেষ করলাম, কি করব, পিএসপি শুরু, আমরা কি করলাম, ওকে কি কিসের দাঁড়ান, সব নিয়ে আসতেছে, একটু একটু করে করতে দেন। খেয়াল করছেন, বোঝা যায় যদি একটু প্যাচ বেশি হয়ে গেছে নাকি? কারণ পিএসপির মধ্যে যে আমরা এইচটিএমএল লিখতেছি, এইটুকু পিএসপি কোড, এইটুকু পিএসপি কোড, আর ওকে এবার এখানে এসে বলবো যাদের ছবি নাই, মানে যারা ওইটা নাই তাদের জন্য কি করবো আমরা, এখান থেকে আপলোড থেকে আনবো না, আমরা ইমেজের মধ্য থেকে কিনে আসব, ইমেজেস এর মধ্য থেকে গিয়ে কিনে আসব, ডট পিএনজি নামে মনে হয় আছে, কি নামে আছে, পিএনজি কে আসছে, কি বোঝা গেছে? হ্যাঁ এটা তো ছিল, এই জন্য এই যে দেখেন, এই যে দেখেন এখানে আছে, কি বোঝা গেছে? কি বোঝা গেছে? এখন আপনি যদি চান যার মনে হয় তার অ্যাভাটার ডিফল্ট কিছু অ্যাভাটার থাকে, আপনি এগুলা আপনি এখান থেকে নিতে পারেন। ওকে আমি যদি তাহলে জেন্ডার দিতাম তাহলে আবার বলে দিতাম যে যদি জেন্ডার এত, মানে যদি এক হয়, এক মানে মেল, মেল আসলে তুমি এই ছবি দাও, ফিমেল থাকলে কি এটা দাও, বোঝা গেছে? সব করা যায়, প্রোগ্রামিং এ করা যাবে না এমন কোন জিনিস। ওকে, এবার আসেন আমরা যে জিনিসটা করব, আমরা আরেকটা টেবিল বানাবো, কি বানাবো, একটা টেবিল বানাবো যেটার মধ্যে ইউজারের রোল আসবে, কি আসবে ইউজারের রোল। এখন আসেন আমরা এই যে আমাদের ডাটাবেস কোনটা, এটা না, আমরা আরেকটা নতুন কি বানাবো,
ডাটাবেস বানাবো নাকি কি টেবিল রোল লিখলাম, কি লিখলাম, সিএস রোল। আচ্ছা এখানে দিলে তো হবে না, এটা তো সার্চ করতেছে। ওকে আমরা কি করব, ক্রিয়েট টেবিলে যে যেখানে লিখবো কি সিএস রোল, কি লিখবো সিএস রোল। ওকে আসলো, এখনো ওইটার কিছু কাজ বাকি আছে, সবগুলা ফিল হয় নাই, আমরা এখনো টাইম নেই নাই, বুঝা গেছে? তো আমরা এখান থেকে যে জিনিসটা করব কি লিখবো সিএস, কি লিখবো না, আমরা এখান থেকে লিখবো হচ্ছে রোল। ওকে কি লিখবো, রোল আন্ডারস্কোর কি আইডি, আর এখানে কি লিখবো রোল নেম, এটা ইন্টিজার, এটা কি হবে, এখানে কি আসবে, এটা প্রাইমারি কি করলাম, আর এটা আসবে রোল নেম, এটা কি হবে, এখানে হয়তো 20 হলো, কি হলো এটা, সেভ দিয়ে দিলাম। এখানে দুইটা কিন্তু চলে আসছে, আসছে এখানে রোলের মধ্যে আসলে এটারে আমরা কি করে দেব, এটার মধ্যে আমরা ইউনিক করে দেব, মানে ডুপ্লিকেট যাতে কি না কেউ করতে পারে। রোল নেম এখানে আসবে অ্যাডমিন, সুপার অ্যাডমিন, ঠিক আছে, অথর, এগুলা চলে আসবে। এখন আমি যখন আমার আরেকটা টেবিলে যাব, ইউজার টেবিলে, এখানে দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড আছে, ফটো আছে। তো আমি যে জিনিসটা করব, আমি চাচ্ছি যে আমার ইউজার রোলটাও কি এখানে শো করবে। তো এই জন্য আমরা এখানে যেটা করব, প্রাইমারি কি ফরেন কি তো বোঝাইছিলাম, এখন রোল আইডি যখন এই টেবিলে আসবে তখন কি হবে, সে বেড়ায় তো আসলো না, এর মানে কি সে আমরা ফরেন কি হিসাবে নেব, কিন্তু এই ফরেন কি সাথে আমরা একটা রিলেশন করতে হবে, কি করতে হবে, এটা রিলেশন করতে হবে। দেখেন আমরা এবার যে জিনিসটা করব, এখানে কি স্ট্রাকচারের মধ্যে গিয়ে আমরা এখানে বলে দেব, আমরা এখানে যে জিনিসটা বলে দেব সেটা হচ্ছে কি, আমরা পাসওয়ার্ডের পরে গিয়ে একটা ইনসার্ট করব, পাসওয়ার্ডের পরে গিয়ে একটা ইনসার্ট করব, পাসওয়ার্ডের পরে না, আমরা এখানে গিয়ে ইয়েতে গিয়ে এটা ইয়ে করি যে পাসওয়ার্ড না, আমরা ফটোর পরে নিই নাকি কি, আমরা ফটোর পরে নিই, এখানে আমরা বলি রোল আইডি, এখানে কি নেব, নাকি বললাম রোল আইডি নিছি, এটা নিয়ে এখানে কি করে দিলাম, সেভ করে দিলাম। এবার দেখেন ভালো করে, আমরা যদি মূল ডাটাবেজে আসি, এখানে দুইটা টেবিলই আছে না, এবার এখানে মোরে যদি ডিজাইনারের মধ্যে যদি আসি, দেখেন তো এখানে ডিজাইনারের মধ্যে, ওকে খেয়াল করেন দুইটা টেবিল আছে, দুইটা টেবিলের কোনোটার সাথে কোনোটার রিলেশন আছে, দেখেন তো কি, এখানে রোল আইডি আছে, এখানে রোল আইডি একটু হ্যাশ সিম্বল আকারে আছে, কি কি বোঝা গেছে? সো এবার আমরা একটা রিলেশন তৈরি করব, কিন্তু রিলেশন তৈরি করার আগে আমরা আর একটু কাজ করে আসি। দেখেন আমার এখানে আমি কিছু ইনসার্ট দিয়ে নিই, এখানে কি করব, কিছু ইনসার্ট দেব, যেমন আমি এখানে লিখলাম সুপার অ্যাডমিন, কি লিখলাম সুপার অ্যাডমিন, কি লিখলাম সুপার অ্যাডমিন, এটার মধ্যে কি লিখলাম অ্যাডমিন দিলাম, গো আবার ইনসার্ট করি সমস্যাকে, এখানে আমরা দেই হচ্ছে অথর, কি লিখি অথর, ইউটি এইচ কি ওয়ার কি অথর, এখানে কি লিখলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে কি এডিটর, আপাতত চারটা দিই, আপাতত কয়টা দিলাম, চারটা দিলাম, ওকে খেয়াল করুন চারটা আসছে। এবার আমরা এই অ্যাড ইউজারে যদি আসি, এখানে আমরা চাচ্ছি ওখান থেকে এই চারটা নাম এখানে কি করুক, শো করুক, কি করুক, এখানে চারটা নাম শো করুক, তার মানে এটা শো করতে গেলে আমরা অ্যাড ইউজার আছে না, এখানে এসে দেখেন কি করব, এটাই তো মজা নাকি, আরে না সিলেক্ট করতে হবে না, কি লিখলাম সিলেক্ট অল, কি সিলেক্ট অল ফ্রম সিএস, কি লিখবো সিএস রোল, লিখছি এখানে আমরা ধরেন কি লিখলাম ডলার ডলার কিউ কোয়েরি, কি লিখবো মাই এসকিউএল আই কোয়েরি, কি লিখবো ফর্ম, এটা কি লিখবো সিলি করছে। আচ্ছা এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, এটা একটা ফয়েল লুপ চালাবো, কি চালাবো, এটা ফয়েল লুপ, লুপের মধ্যে আমরা এরকম ভাবে লিখলাম
যে ইউআর মানে ইউজার রোল, বোঝা গেছে? ইউআর এর মধ্যে কি লিখবো? মাই এসকিউএল আই কি ফেস অ্যাসো, এটার মধ্যে কি বলে দেবো বলেন তো? কিউ ডলার গেন্ডার কি কিউ বললাম, শুরু হইলো শেষ হয়েছে কি হবে? এই কথা আমরা পারি নাকি? খুবই ভালো, ওকে পারি না? এবার কি করবো বলেন তো? এখানে কি নিয়ে আসবো? লারাভেল করে করে যেটা অভ্যাস আর কি লিখবো, ডলার ইউআর কি লিখবো, রো আইডি বলে দিছে। এবার এখানে কি বলে দেব? রোল নেম কি আসবে? রোল নেম আসছে, কি আসছে? রোল নেম, ওকে। এবার আসি, কি কি চারটা আসছে, কিন্তু এখানে কি আসছে দেখেন, একটু উল্টা পাল্টা চলে আসছে না? আমি চাচ্ছি যে একবার প্রথম থেকে আসবে, তো সেটা করার জন্য যে জিনিসটা করব আমরা, আমরা এখানে কোয়েরির মধ্যে গিয়ে যদি লিখি কি লিখবো বলেন তো? তাহলে কি আসবে? এসেন্ডিং আকারে আসবে না কি? আচ্ছা সরি, অর্ডার বাই রোল আইডি কি অ্যাসেন্ডিং, ওই তো বলি নাই তুমি কি নামে অ্যাসেন্ডিং এ আসবা। আসছে সুপার অ্যাডমিন এর আসছে? এখানে যখন একটা বাড়াবো, এখানে যখন আরেকটা বাড়াবো, যেমন একটা দেখতে পারি কি সাবস্ক্রাইবার, ওকে তখন দেখেন এখানেও কিন্তু বেড়ে যাচ্ছে, এখানেও কি হচ্ছে, এখানেও কিন্তু বেড়ে যাচ্ছে, কি বাড়তেছে? সবাই ক্লিয়ার? গুড, আমি তো চাই সবাই ক্লিয়ার থাকে, ওকে। এইবার দেখেন আমার রোল টেবিলেও ডাটা আছে, রোল টেবিলেও ডাটা আছে, আবার আমার ইউজার টেবিলেও ডাটা আছে। এখন নতুন করে যদি আমি এখানে রোল সেট করতে যাই, তাহলে আগের আগে তারা কি কোনো রোল পাইছে? তার মানে যে জিনিসটা করতে হবে, আমার রিলেশন করার আগে আমারে অবশ্যই আমারে কি করতে হবে, এই ইউজার টেবিলটা, রোল টেবিলে কিন্তু ডাটা আছে, বোঝা গেছে? তো আমারে কি করতে হবে, আমার ইউজার টেবিলে, আমি যদি দুইটার মধ্যে ইউজার টেবিলে ডাটা আছে, আমি ইউজার টেবিলটা কি করে দেব, এমটি করে দেব, কিন্তু রোল টেবিলে আমার এমটি করার দরকার নাই, ওকে, কারণ এটার থেকেই তো আসবে, ঠিক না? এমটি করার পরে আমরা এই যে কই যাব, আমরা ইউজার টেবিলে যাব, এখানে যে ইউজারের মধ্যে ক্লিক করলে কোথায় আসলাম আমরা? এখানে ইউজার টেবিলের মধ্যে আসলাম, আসি, সমস্যা কি? এগুলা তো করবেই এদের কাজে। আসে ইউজারের মধ্যে যদি আমি আসি, কোনো কিছু আছে এখানে? এসকিউএল এর মধ্যে যাব, কিসের মধ্যে যাব? এসকিউএল এর মধ্যে যাব। এবার দেখেন রিলেশন করার কোডটা কি কি লিখবো, অল্টার কি, অল্টার কি লিখবো, টেবিল, টেবিলের আমার এই টেবিলের নাম কি বলেন তো? যে এই টেবিলে কোড করতেছি ইউজার নাম, এই যে কোন টেবিলে আছি আমি এখন, ইউজার টেবিলে আছি না, এই যে দেখেন সিএস ইউজার টেবিলে আসছি না, সিএস ইউজার কি লিখবো, অ্যাড কি লিখবো, অ্যাড ফরেন কি, কি আসবে, অ্যাড ফরেন কি নাকি, অ্যাড ফরেন কি, কারে ফরেন কি করব আমরা, ওইটার কি নামটা কি, রোল আইডি কি, রোল আইডি, কারণ আমার রোল আইডি টেবিলে, রোল টেবিলেরটা আমার এখানে আসছে না কি, এখানে ফরেন কি, ওকে। আমি রেফারেন্সের কার কাছ থেকে পাইছি, আমরা রেফারেন্স এটা কার কাছ থেকে পাইছি বলেন তো? রোল টেবিল থেকে পাইছি না কি, সিএস কি, রোল, রোলের এর আমরা কারে করতে যাচ্ছি, রোল আইডি। এটুকু যদি কেউ বুঝে না থাকেন আমার আবার জিজ্ঞাসা করতে পারেন, কারণ এখন ইনসার্ট মারলেই কিন্তু এটা কাজ করে ফেলবে, বুঝা গেছে? দেখেন রোল টেবিলের আইডিটা আমার ইউজার টেবিলে আসছে না কি, এজন্যই বললাম যে অল্টার টেবিল সিএস ইউজার অ্যাড ফরেন কি করতেছি কারে, রোল আইডি রে পাইছি কি, সিএস রোল টেবিল থেকে রোল আইডি,
কি নাইয়ান বুঝা গেছে? আপনারা দুইজন, আপনার নামটা যেন কি? আখি। ওকে, সো মানে আমরা কি বুঝছি এটা? ইউসুফ, জাকির, হ্যাঁ মানে এবার রিলেশন করতেছি, এর আগেই তো আমরা করছিলাম এটা। আমার কথা বোঝা গেছে? একটু আগে দেখাইলাম না যে সিএস রোল টেবিলের রোল আইডিটা আসতেছে কোথায়? আমার আমার ইউজার টেবিলের মধ্যে আসতেছে না, সিএস ইউজারের মধ্যে আসতেছে না। ওকে, এই জন্য যে এটা হচ্ছে যে আমাদের ইউজার টেবিলে যেহেতু আমার ফরেন কি বানাবো, সেহেতু এই টেবিলে আর কোনো ডাটা থাকা যাবে না, এই জন্য এটা কি করে দিলাম, ফুললি এমটি করে দিলাম। ওকে, সো এইবার আমরা এইটুকে কপি করে রাখি। ওকে, এইটুকে কপি করে রাখি, রেখে কি করলাম, গো দিলাম। যদি কোনো ডাটা থাকতো হইতো না। এবং আমরা এখানে যদি আসি, এখানে আসলে, ওকে এখানে আসলে এবার যদি ডিজাইনারের মধ্যে যাই, খেয়াল করেন এইবার কিন্তু একটা রিলেশন হয়ে গেছে। কি আসছে দেখেন, এটার মধ্যে একটা কি আসছে, এটা রিলেশন আসছে। কি বোঝা গেছে? এবার কি আসছে, এটা রিলেশন আসছে। তো তার মানে বলেন, ক্লিক করে করা যায় কিন্তু এই মানে এইভাবে তো শেখেন। ওকে, আপনি ডিলিট করতে পারবেন তো, এই যে দেখেন আপনি এখানে এসে যদি ডাবল ক্লিক করেন, কি বলতেছে, ডিলিট কি রিলেশনশিপ। আবার আপনি রিলেশন করার জন্য এই যে দেখেন এখানে কি আছে, ক্রিয়েট কি, ক্রিয়েট রিলেশন। ওকে, আমরা এটা তো করলাম কোয়েরির মাধ্যমে, আর লারাভেলে গেলে আমরা করব কোডের মাধ্যমে, মানে তখন আর এরকম আসবে না। কারণ রিলেশনে যেটা হয়, অনেক সময় ডাটা ডিলেট করতে ঝামেলা হয়। যেমন আপনার একজন যদি এরকম থাকে যে আপনি চাচ্ছেন যে সুপার অ্যাডমিন নামের একজন ইউজার আছে, কিন্তু আপনি যদি রোলে এসে সুপার অ্যাডমিনে কাটতে চান, এটা কিন্তু কাটবে না। কারণ তার একটা আইডি কিন্তু কই আছে, ইউজারে আছে না, এটা কিন্তু কাটা যায় না। এটা একটা ঝামেলা হয় অনেক সময়, কারণ রিলেশন তো প্রোগ্রামিং এ অনেক অনেক বেশি রিলেশন করতে হয়। সফটওয়্যার মানেই হচ্ছে রিলেশনের খেলা এখানে। ওকে, এখানে দুইটা টেবিল দেখতেছেন, আমরা এমনও সফটওয়্যার বানাই 50টা 60টা টেবিল থাকে। কি কি বোঝা গেছে? সো বিষয়গুলো হচ্ছে এরকম। তো এখন আমরা যে জিনিসটা করব, এখানে আমরা একটা যদি এরকম লিখি যে রোলের জন্য আমি একটা নেম লিখলাম, নেম লিখলাম, এটা হচ্ছে কি রোল, কি লিখলাম, কি লিখলাম, রোল। এখন আমরা এইটারে নিয়ে ডাটাবেজে ঢুকাই দেবো নাকি কি করব? আমরা আসেন, আমরা যদি রোলটারে আনতে চাই কি করব, আমরা এখানে কি করব, ডলার কি লিখলাম, রোল নামে লিখলাম, এখানে কি লিখব, ডলার আন্ডারস্কোর কি পোস্ট। সবাই কবে আসবে ক্লাসে, একজন আসে একজন আসে না, কি তো এর মানে কি, আমরা কি বুঝছি এটা? এবার আমরা, হ্যাঁ এবার কেন ইনসার্টে, হ্যাঁ এই যে এখানে এসে যে 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 জিনিসটা করবো, এখানে এসে আমরা কি বলবো, রোল আইডি কি আসবে, রোল আইডি কি আসলো, রোল আইডি আসছে। আসেন এবার আমরা একটু ইনসার্ট করে আসি নাকি, আমরা একজন একটু ইনসার্ট করে আসি, ধরেন কি দেখলাম, শেফাতুল্লাহ, ফোন নাম্বার এরকম, রোল আইডি অবশ্যই যখন রিলেশন হবে তখন এটা মাস্ট বি দিতে হবে, এই ফিল্ডটা বোঝা গেছে। একটা ছবি যদি আপলোড করি, ওকে আমরা সুপার অ্যাডমিনই করে দিলাম ওনারে, বোঝা গেছে কি হয়েছে, রেজিস্ট্রেশন সাকসেস। খেয়াল করেন ইউজারের মধ্যে কি চলে আসছে, আমার এখানে কি চলে আসছে, দেখেন এখানে কিন্তু আইডি চলে আসছে, আসছে এক নাম্বার আইডি। তো আমি যদি এখানে চাই যে আরিফ রেজিস্ট্রেশন করাবো, ওকে আরিফুল ইসলাম,
তো সে হ্যাঁ কেন যে আরে ওই যে সব আগের কথা ডিলিট ডিলিট করে দিন মানে দিন। তার মানে স্যার এটাই আমি জিজ্ঞেস করছিলাম, তার মানে কি আমার এক্সিস্টিং ফর্ম আছে আমি তখন ওটাকে রিলেশন করতে পারবো না? না রিলেশন করতে পারবো, বুঝা গেছে? এই জন্যই তো আমরা কোড দিয়ে শিখবো অদূর ভবিষ্যতে, বুঝা গেছে? আমরা ওর হচ্ছে, ও হচ্ছে এডিটর, বুঝা গেছে? হচ্ছে কি এডিটর? কি কি মন খারাপ? ওকে ফাইন, এখানে তার রোল আইডি কত? 4। ধরেন আমরা আরেকজন অ্যাটাক করি, তোমার ধরেন এরকম দিয়ে দিলাম, ধরেন উনি হচ্ছে অথর। ওকে, এর মানে এই না যে সুপার অ্যাডমিন দুজন হতে পারবে না, ধরেন উনিও সুপার অ্যাডমিন। ওকে, এটা করে দিয়ে আমরা যদি এরকম যদি নিয়ে আসি, তাহলে আমি রেজিস্ট্রেশন করলাম, কি হয়ে গেল? এবার যদি অল এর মধ্যে যাই, এখানে আমরা দেখতে পাবো না রোল আইডি কি, তো তার মানে তো আমরা এটা করতেই পারি, কি পারবো না? আচ্ছা, কারণ হচ্ছে এটা যদি করতে চাই অল ইউজারের মধ্যে, এখানে রোল আইডি আমরা এখানে এসে বলবো, কি বলবো বলেন তো? রোল কি? রোল আইডি। কিন্তু আইডি দেখে আপনার মন ভরবে নাকি বুঝবে না? 1 নাম্বার 4 নাম্বার মানে কি? এখানে যদি আমরা ওই যে ওই যে দেখেন খেয়াল করে, এখানে যদি আমরা এরকম দেখতে পারতাম, কিরকম 1 নাম্বারে সুপার অ্যাডমিন, কি এটা ভালো হতো না? এইটা করতে গেলে আমরা তাহলে কি লিখবো? আচ্ছা আপনার কথা মতো চল, মারবে একটা ইলো, বুঝা গেছে? কি এই নামে মানে এখানে কিন্তু কোনো কলাম নাই, গিয়ে ওটা সাথে চিনি নাই, তার মানে এখন এটা কাজ করতে হবে ন্যাচারাল জয়েন্ট। কি করতে হবে? আমরা কি করবো? এটা ন্যাচারাল জয়েন্ট করাবো। কি করবো? এই যে সিএস ইউজার এখানে আসছে না, এখানে কি লিখবো? ন্যাচারাল কি লিখবো? এনে টি ইউ আর এ কি এল কি ন্যাচারাল কি লিখবো? ন্যাচারাল জয়েন। এখানে কি আমরা কি করব? আচ্ছা ন্যাচারাল জয়েন আমরা কি লিখব? আমরা লিখব সিএস রোল। কি সিএস রোল? এর মানে আমি তখন কেন, আমার তো রিলেশন আছে, এই জন্য আমি কি করাচ্ছি, আমি আমি একসাথে জয়েন করায় ফেলতেছি। এবার দেখেন কি আসলো, আসছে কি? হ্যাঁ দেখি, তাই না? বুঝা গেছে? 1 ইনটু কি হয়ে গেছে? 1 হয়ে গেছে, বুঝা গেছে? যার জন্য কি ন্যাচারাল জয়েন কি লিখবো? কি বুঝা গেছে? কে খুশি? এবার একবার ডাটা আমরা পাইছি, এবার তার তাহলে সব টেবিলেই যদি আমরা চাই, যেমন আমরা যদি চাই ভিউ এর মধ্যে গেলেও কি দেখবো? ভিউ এর মধ্যে গেলে আমরা দেখবো হচ্ছে কি, হ্যাঁ কি ভিউ এর মধ্যে গেলে আমরা কি দেখবো? ভিউ এর মধ্যে মনে করেন আমরা এখানে যে জিনিসটা ফটোও দেখতে চাচ্ছি, আবার কি দেখতে চাচ্ছি, রোলও দেখতে পাচ্ছি নাকি? গুড, যেহেতু আপনি যাচ্ছেন অবশ্যই দেখাইতে হবে তো, নাকি না দেখাইলে হবে? দেখেন আগামী কিন্তু বুধবার থেকে আমার 4টা থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে ডেভেলপমেন্টের। ওকে হ্যাঁ, সো ঘটনাটা হচ্ছে, তো আপনারা যদি 2টার পরে চলে আসেন তাহলে কিন্তু আমার একটু, আমি একটু কিন্তু আমার সমস্যা হবে, কারণ 4টা থেকে একটা ব্যাচ শুরু হয়ে যাবে, আবার 6টা থেকে 8টায় আরেকটা ব্যাচ আছে। ওকে ওকে, সো আপনারা আপনারা আগে চলে আসবেন, কারণ আপনাদের আগে তো প্রচুর ফাঁকা আছে। আপনারা যখন আমি দেখবো একটা এসে বসে আছেন, আমি কিন্তু 1টা থেকে ক্লাস নেওয়া শুরু করবো। আমি কি বোঝাতে পারছি? এখন আপনারা আসেনি 2টায়, ঠিক আছে, বা আসেনি 2:30। ওকে হ্যাঁ,
দুইটা টার্গেট বলে গেছি সিলেবাস কিন্তু আমি ডেট করতে যদি টার্গেট একটা হলো তাহলে এসে বসে আসার মধ্যে এনারা দুইজন আগে আগে ফার্স্ট ছিল, আজকে হয়তো একটু পরে আসছে, আজকে ওনারা মনে হয় আগে আসছে। আপলোডস এর মধ্যে গিয়ে কি করবো, আর ডেভেলপমেন্টে যদি আপনাদের কেউ পরিচিত দুইজন থাকে একটু বলতে পারেন। ওকে, হ্যাঁ আচ্ছা, তো তাইলে অবশ্যই যাতে বুধবার তেলে নিয়ে আসেন, বুধবারে এই ব্যাচটা শুরু হবে। ওকে আচ্ছা, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আছে যে আমরা এখান থেকে কি করব, কি করব, ইউজার ফটো, ইউজার ফটো করছি, তার মানে ছবি দেখতে পারলাম। আর আমরা যদি চাই যে পাশাপাশি কি দেখবো, তার সবসময় ছবিটার উপরে মানে আগে পরে আসতে পারে, ঠিক আছে, কি করব, ইউজার কি করব, ইউজার রোল কি আসবে, ইউজার রোল আসছে, গুড। ইউজার রোল যখন আমার আসছে তখন আমি এখানে কি লিখবো, কি লেখা উচিত বলেন তো, কি আসবে, রোল নেম নাকি কি আসবে, আমি তো মানে এই জন্য এগুলা করাচ্ছি, দেখেন কি বলতেছে, আনডিফাইন্ড রোল নেম তো চিনি না, এই জন্য যতগুলা টেবিল তুলে আনছেন সব জায়গাতে কি করতে হবে, কি বলতেছে, দেখছেন ভুল আসলে ভালো, এই কি আসছে, কি সবাই খুশি, ওইটা তো আপনাদের শেখায় দিচ্ছি, সব জায়গায় আমি করে দিলে হবে। ওকে, এখন এডিটের জায়গাতে যে জিনিসটা আমি চাচ্ছি, বুঝা গেছে, আমি তো অ্যাড এর জায়গাতে যে কাজটা করছিলাম আমি চাচ্ছি যে এডিটের জায়গাতে এই কাজটা আমি করে দেব, এই যে আমি একটা কাজ দিয়ে দেবো আপনাদের, আগামী দিন আমরা সেশন দেখব, খুবই ইম্পর্টেন্ট পার্ট, কিভাবে লগ ইন করতে হয়, বোঝা গেছে, লগ ইন করে কিভাবে এখানে ঢুকতে হয়, বোঝা গেছে। ওকে, তারপরে আমরা সার্চ দেখব, বোঝা গেছে, কিভাবে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি, এই বিষয়গুলো আমরা আগামী দিন দেখব। ওকে, আমি এখন যে জিনিসটা চাচ্ছি সে চাওয়াটা হচ্ছে এরকম, ধরেন আমি এডিটে গেলাম, এই যে এখানে কি আছে, আরিফুল ইসলাম এডিটর, উনি যখন এডিটে গেল ওনার এখানে এরকম এডিটর এটা সিলেক্ট হয়ে থাকতে হবে, কি হয়ে থাকতে হবে, কি বোঝা গেছে, এটা সিলেক্ট হয়ে থাকবে না, রোল তো সবাইকে পাল্টাইতে দেবো না, ইউজার তো সবাই ক্রিয়েট করবে না, একমাত্র সুপার অ্যাডমিন, বোঝা গেছে, একমাত্র কে করবে, সুপার অ্যাডমিন। কিন্তু যখন এডিট করতে গেল তখন যদি আমি নাইদের দেখতে পারি এরকম হয়েছে, আমি তো জানি না তার রোল কি ছিল, আমার কথা বুঝা গেছে, তো আমি চাচ্ছি যে আসবে, যেমন মনে করেন এখানে যদি ধরেন হাবিবাই আসে, দেন তারটা এখানে সুপার অ্যাডমিন এইভাবে সিলেক্ট হয়ে থাকবে। আপনি কিভাবে করবেন আমি জানি না, বা আমি পারি না, আপনারা আমার শেখাবেন, বুঝা গেছে, কি না ডিজেবল না, আমি তো আবার চেঞ্জ করতে হবে না, এমন হতে পারে না, একজন যেমন পাওয়ারটা বাড়ায় দিচ্ছি, কোনটা কি
এটা না আপনি বোঝেন নাই, সবার জন্য এডিটে যখন আসবে যার যে রোল ছিল সেটা সিলেক্ট হয়ে থাকবে অটোমেটিক্যালি। হ্যাঁ বলেন, করে গিয়ে বলেন বাইরে ইয়ে লাগাইছি, দেখছেন নেম প্লেট লাগাইছি বাইরে। কেন রাখবো না, অবশ্যই রাখবো। আমার এমন হতে পারে না যে সুপার অ্যাডমিন চাচ্ছে যে শেফাত হচ্ছে আমি সুপার অ্যাডমিন, আমি চাচ্ছি যে ওরে এখন পারমিশনটা বাড়ায় দেব, অথর দেব। ওকে ওকে, সো তাইলে কি হবে, আমি চেঞ্জ করতে পারবো না কি? কি আমার কথা বুঝছেন? এগুলো শেখাবো, এই পাওয়ার গুলো আমি শেখাবো, বুঝা গেছে? কিন্তু তার আগে যে জিনিসটা করতে হবে, আমার কথা বোঝেন না, যে আসবে সে সিলেক্ট হয়ে থাকবে যাতে আমরা চেঞ্জ করতে পারি। আমরা পাওয়ারটা আগামী দিন, শোনেন আমার ধারণা হচ্ছে যারা লগ ইন করছে সুপার অ্যাডমিন আসলে সব মেনুই দেখতে পারবে, যে এডিটর ও এসে এই ইউজারটা খুঁজেই পাবে না, বোঝা গেছে? বোঝা গেছে তো? কিন্তু আমার প্রশ্নটা ওইটা না, আমার প্রশ্ন মনে করেন সুপার অ্যাডমিনই চাচ্ছে যে আমি মানে আরিফুল এটা চেঞ্জ করবো, এখন ও তো এসে পাচ্ছে না যে সে আগে কি ছিল। আমি তো চাচ্ছি এটা ডাইনামিক ভাবে কিভাবে নিয়ে আসবেন। হ্যাঁ এখন ওইটা চিন্তা করার জন্য আমি কাজটা দিচ্ছি, এটা আমি করলে এখন 2 মিনিট লাগবে, 2 মিনিটও না, কিন্তু আপনারা করতে 2 ঘন্টা লাগবে, এটা আমি চাচ্ছি। আমার কথা বুঝা গেছে? হ্যাঁ কি ক্লিয়ার সবাই? আমরা সার্চ দেখবো না, আমরা সার্চ দেখবো নেক্সটের দিন, কি দেখবো? সার্চ আর হচ্ছে কি লগ ইন সিস্টেম, সেশন গুলো আমরা দেখে নেব, বুঝা গেছে? কি করবো সার্চ এবং সেশন গুলো আমরা দেখে নেব। কি সবাই ক্লিয়ার? গুড।